हरे कृष्ण, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। वंदे अहम श्री गुरु श्रीयुत पदकमलम श्री गुरुन वैष्णवांश श्री रूपं शग्रजातं सहगण रघुनाथं नितं तं सजीवं सादैत्यं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितं। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। भुजे शब्दे वेणुं शिरसशिखिपिच्छं कोटितटे दुकुलं नेत्रांत सहचर कटाक्षं विद्धते सदा श्रीमद् वृंदावन वसती लीला परिचय जगन्नाथ स्वामी नयन पथोगामी भवो तुमे। वंदे विश्वंभर पद कमलम खंडित कलियुग जनमालम मालम सौरभकर्षित निज जनमधुपम करुणा खंडित विरह वितापम नाशित हृदगत मायातिमीरम बर निज कंता जनताम चीरम राधा मोहन कल्पित विलोभम सतत विराजित निरुपम शोभम। वंदे विश्वंभर पदम पद कमलम नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने दौरतिशे हे नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। जय श्री राधे, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ। आशा करी अपनारा सकले भजन कुशले रयेछेन। सकल भक्तमंडली ओ श्रद्धा भाजन सकल के आमार यथाजोग्य प्रणाम हार्दिक शुभेच्छा अभिनंदन रइल। आज के जे कारणे जा किछु बलार जन्य आपनादेर काछे एसेछि खुबी साधारण প্রায় শতাংশ মানুষ গৌড়ীয় মঠে আশ্রিত হয়েছেন। তো গৌড়ীয় মঠ, গৌড়ীয় মঠ মানে কি, গৌড়ীয় মঠ মানে কি, গৌড়ীয় মঠে কি হয়, গৌড়ীয় মঠ মানে কি বলতে পারবেন? গৌড়ীয় মঠ মানে কি? গৌড়ীয় মঠ মানে হচ্ছে অপ্রাকৃত শ্রবণ কীর্তন সদন। অপ্রাকৃত শ্রবণ কীর্তন সদন, সেখানে অপ্রাকৃত সমস্ত কিছুর সমালোচনা হয়। অপ্রাকৃত গুরু বৈষ্ণবের মহিমা আলোচনা হয়, সেখানে অপ্রাকৃত বস্তুরা অবস্থান করে। কিন্তু এখন অপ্রাকৃতর জায়গায় সব প্রাকৃত হয়েছে, প্রাকৃত তত্ত্ব বস্তু নিয়ে আমরা মজে রয়েছি। অপ্রাকৃত স্থানে থেকেও প্রাকৃত মানে কি, জড় বিষয়বস্তু নারী কনক কামিনী অর্থ প্রতিষ্ঠা এ সমস্ত জড় বিষয়বস্তু নিয়ে আমরা মেতে রয়েছি। এ দুর্ভাগা, হে পোড়া কপাল আমাদের, আমার এ অপ্রাকৃত জগতে থেকে আমরা প্রাকৃত চিন্তা ভাবনা করছি। তো প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে এই গৌড়ীয় মঠ কোন অর্থের দ্বারা, কোন পলিটিক্সের দ্বারা, কোন দাদাগিরির দ্বারা এই গৌড়ীয় মঠ চলে না। এই গৌড়ীয় মঠ চলে কার দ্বারা? একমাত্র গুরুবর্গ ছিল ভক্তি বিনোদ ঠাকুর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আদেশে এই গৌড়ীয় মঠ চলে।
এ গৌরী আমার সামান্য কিছু নয়, এ গৌরী আমার স্বয়ং গোলক থেকে প্রকটিত। গৌরী মঠ কোনো কিছু অর্থের দ্বারা চলে না, দুর্দৈব। গুরুবর্গরা যে অপ্রাকৃত দৈনতার বশবর্তী হয়ে, ওনারা নিজেকে দৈনতার বশবর্তী করে ওনারা জগতে যে দুর্লভ জিনিস দিতে এসেছিলেন তা আমরা নিতে পারলাম না। এরকম এই প্রতিবদ্ধ জীবকে যা দিতে এসেছিলেন ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর ওনার যে অপ্রাকৃত দৈনতা। কি বলেছেন? জগাই মাদাই হইতে মহিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মহিষে লোভিষ্ট, মোর নাম যেই লয় তাই তার পাপ হয়, মোর নাম যে শুনে তার পুণ্য ক্ষয়। এমন নিঘৃণ্য মরে কে বা কৃপা করে, এক নিত্যানন্দ বিনু জগত সংসারে। ওনাদের যে দৈনতা, সেই দৈনতা সত্যি কি আমাদের হৃদয়ে উদিত হয়েছে? এই দৈনতাটাই আমাদের বৈষ্ণবতা। কিন্তু আমরা বর্তমান অর্থ নিয়ে মজে রয়েছি, অর্থ বিনা কিছু নেই। মানি সেকেন্ড গড হয়ে গেছে প্রত্যেক জায়গায়। গৌড়ীয় মঠ কেন এত বড় বিল্ডিং, কেন এত বড় নাট্য মন্দির, কেন এত মন্দির সাজানো হচ্ছে, কেন, কি জন্য? যেমন করে একটা পাখিকে ধরার জন্য বিভিন্ন খাবার দেওয়া হয় পাখিটাকে ধরার জন্য, তেমনি করে এই বিষয়ে আসক্ত, বিষয়ের দিকে ধাবিত, প্রলোভিত ব্যক্তিরা, জর্জরিত ব্যক্তিদের জন্য এই পনির ডাল রসা দিয়ে, প্রসাদ রূপে দিয়ে তাদেরকে, যাতে এই মহাভাগ্যবান এই নাট্য মন্দিরে ভগবানের সন্নিকটে এই গৌড়ীয় মঠে নিয়ে এসে তাদেরকে সার্ভিসিং করানো হয়, যারা যাতে তারা এই ভগবত চরণে পৌঁছে যেতে পারে। সেটাই তো আমাদের মূল কর্তব্য, তাই না? অতএব সে যাই হোক, আমি এখনকার বর্তমান সমাজ ব্যবস্থা অনুযায়ী আমি দুটো কথা বলবো, যে যুব সমাজদের জন্য আমি দুটো কথা বলতে চাই, যে যদি একটাই কথা বলুন তো, দরিদ্র কে চায়? দরিদ্রতা কেউ চায় নাকি? কেউ চায় না। দরিদ্রতা আমরা নিজে ডেকে নিয়ে আসি। কেমন করে? আপনারা তো জানেন না, আমি বলছি, যারা সূর্য উদিত হওয়ার পরেও যারা বিছানায় পড়ে থাকে তারা স্বয়ং দরিদ্রতাকে ডেকে নিয়ে আসে। এবং আবার কি বললাম, যারা সূর্য উদিত হওয়ার পরেও যারা বিছানায় পড়ে থাকে তারা দরিদ্রতাকে ডেকে নিয়ে আসে। যারা 12টা পর্যন্ত জেগে থাকে তাদের সমস্ত বুদ্ধি নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদেরকে বলছি, প্রত্যেক যুব সমাজ, প্রত্যেক ভাইদের বলছি, প্রত্যহ দিন সূর্য উদিত হওয়ার আগে উঠবে ঘুম থেকে এবং তাড়াতাড়ি করে ঘুমাবে। তাড়াতাড়ি ঘুমলেই তো তাড়াতাড়ি উঠতে পারবো। এটা সকলের কাছে অনুরোধ রইল, এটা পালন অবশ্যই করবেন। এবং 12টা পর্যন্ত জাগবেন না। কিন্তু দুর্দৈব সমাজ, সময়কাল এখন হচ্ছে আমাদের মোবাইলটা হচ্ছে আমাদের এখন কালো কলি। দেখুন, একটা ছেলে দেখেছি চশমা পরে রয়েছে, চোখের প্রবলেম, তবু 12টা পর্যন্ত মোবাইল দেখছে। কি সমাজ! ততই আর বেশি কিছু বলবো না, আবার কোনো সময় এলে আবার আপনাদের কাছে বিভিন্ন মূল্যবান বক্তব্য তুলে ধরব। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভালো থাকুন, সুখে থাকুন, সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম।